টিকটক এটা কি জিনিস, এটা কি জিনিস, ছেলের সাথে মেয়ের সাথে বন্ধুর সাথে সারাক্ষণ ফাত্রামি, সারাক্ষণ ফাইজলামি, সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ ছবি, সারাক্ষণ ভিডিও, সারাক্ষণ নারী, সারাক্ষণ উলঙ্গপনা। আরে এটা একটা মানুষের চরিত্র হয় কি? জানোয়ারও তো এতক্ষণ এরকম করে না, কেমন কথা বলেন আমাদের হালাল? এদেরকে ফেরানো কে ফেরাবে? এই বন্ধুদেরকে ফেরাবে কি? এই ভাইদেরকে ফেরাবে কি? এই জন্য আমাদের এই অস্থিরতা। আমি সেদিন গত সপ্তাহে আমি আপনার স্কয়ার হসপিটালে গেছি, ডাক্তার দেখাইতে, আমার গলার ডাক্তার, গলায় অসুবিধা আমার। আজকে দুই দিন ইন্ডিয়া যাওয়ার জন্য কাগজপত্র সব রেডি করতেছি, আশা করতেছি ভিসা পাইলে ইন্ডিয়া যাবো। তো ওইখানে গেলাম স্কয়ারে, মানে অনেক লোক, প্রায় 10-15 জন আমারে দেখছে, দৌড়াইয়া শুধু ওই যে মোবাইলে বয়ান শুনছে, এই কারণে তো আইসেই, মানে যেই আসে আইসেই প্রথম হুজুর একজনের কইতেছে, কারে রাখ পরে কথা, আগে সেলফি উড়া। আমি আর কি পাগল নেই, আপনি কোনো কথা নাই বার্তা নাই, আইয়েই আপনি আমার লোকের ছবি উঠান, মানে এর কথা হইলো, এটা হইলো প্রথম দায়িত্ব, প্রথম করণীয় কি হুজুরের সাথে একটা কি করা, ছবি উঠাই ফেলা। এরপরে বাঁচলে বাঁচলাম, না বাঁচলে নাই, ছবিটা তো উঠতে গেল, ছবি উঠতে গেছে মানে জান্নাতের টিকিট পাইয়া গেছে। 10টা নেকি, 10টা গুনামা, এটা কি তেলে, এটা বলেন আপনি এটা কি, এটা এমন হলো কেন আমাকে? যেটা দেখে এটাকেই ছবিতে উঠাইতে হবে। এটা কি ভদ্রতা, এটা কি কালচার, এটা কি সভ্যতা বলেন? এটা প্রত্যেকেই ফিকির একটাই, আল্লাহ বলে তোমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করো এভাবে যে এ কথার নিশ্চিত জেনে ইয়াকিন রেখে যে আমার দোয়া কবুল হচ্ছে, আমার দোয়া, আল্লাহ আমার দোয়া শুনতেছেন, আল্লাহ আমার দোয়া গ্রহণ করছেন, আল্লাহ আমাকে আমার দোয়ায় যেটা চাচ্ছি তার বিনিময়ে কিছু না কিছু দেবেন, এটা আল্লাহর ওয়াদা। হাদিসে আছে বান্দার ওয়া দোয়া আল্লাহ কবুলই নিশ্চিত করে, কোনো মোমেনের দোয়া, কোনো মুসলমানের দোয়া বিফলে যায়। কিন্তু তখন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ, এই হাদিসের পরেই বলছে, লা ইয়াকবালু দুআ কলবিন গাফিলিন লাহিন, এই শব্দটা নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেন না ওই দোয়া যেই দোয়া গাফেল, গাফেলওয়ালা, লাহিন তামসাওয়ালা, কোন গাফেল তামাশাকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে। দোয়া করে রিক্সেদিক চায়, দোয়া করে এরকম নাক ঝুলকায়, দোয়া করে জামাতি করে, দোয়া করে জামানে করে, দোয়া করে জিলাপির দিকে তাকায়, দোয়া করে বিরিয়ানির দিকে তাকায়, দোয়াও করে চারিদিকে তাকায়। এই সঙ্গম
সমস্ত গাফলতি। আল্লাহ নবী বলেন এমন দোয়া কবুল হয় না। এই জন্য আমরা অনেক সময় বলি যে আমার দোয়া তো আল্লাহ কবুল করে না ভাই, কত দোয়া করলাম। নিশ্চয়ই দোয়ার হক যেটা, দোয়ার আদব যেটা, এটা আপনার দ্বারা হয় না, নাই তো নিশ্চিত যদি দোয়ার হক আদায় হইত অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করত। এই জন্য দোয়া নিশ্চিত কবুল হয়। দোয়া কি হয় বলেন? তিনভাবে হাদিস আছে, তিনভাবে দোয়া কবুল হয়। এক, বান্দা যা চেয়েছে আল্লাহ তাই দেন। দুই, বান্দা যা চেয়েছে তা আল্লাহ না দিয়ে আগত কোনো বিপদ দূর করে দেয়। তিন, বান্দা যা চেয়েছে তাও দেয় না, সামনের কোনো বিপদও সরায় না, বরং দোয়াটাকেই স্বয়ং নেকি হিসাবে আমলনামার মধ্যে জমা রাখে, হাসরের ময়দানে দিবে বলে। তাহলে বিফলে গেল কোথা বলেন না? বিফলে গেছে, ভাই আপনি কানে শুনেন? এমনি আপনি এমনি কানে শুনতেছিলেন? তাহলে এতক্ষণ যে বলছি কি আপনারে বলি নাই, এত বেকুব হইলেন কেন? হ্যাঁ, আক্কল হবে কখন? স্বাভাবিকভাবে আমি তেমন কাম কি করবো? এতক্ষণ বলার পরে, এতবার বলার পরে এই কথাটাকেই তো ব্যাখ্যা করছি, উনি ওনার কামে আছে। হা মানে গাফলত কি বলে হুজুররা, এগুলো দিয়ে আমি করবো কি? আমার জিন্দগি আমার তামসা, ছেলে পেলেদের হালাত দেখলে বুঝো, ওর মা কি করত, ওর বাবা কি করে, ওদের বংশটা কি, ওদের বংশের ঐতিহ্য কি, সে মানুষ তার করণীয় কি, কিচ্ছু। হাজারো ছেলের চলাফেরা, হাসি, উঠা বসা, খানা খাদ্য, স্টাইল দেখলে বোঝা যায় না সে মানুষের কোনো সমাজ থেকে বেরোচ্ছে, বোঝাই যায় যে সে আফ্রিকার জঙ্গল থেকে বেরোচ্ছে, সে আবার আফ্রিকা।